জাজিরা সাইবর বন্দরে ডুবি বৃদ্ধ বাবা মাকে ছুরি দিয়ে কুপিয়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে বিস্তারিত থাকছে জেলা প্রতিনিধি জুয়েল মিয়ার পাঠানো প্রতিবেদনে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় এই ঘটনা ঘটে আহতের জামাতা ফারুক মাতব্বর বলেন জমি জমা লিখে না দেওয়ার কারণে সন্ধ্যা সাতটায় ছেলে ফারুক মোল্লা বাড়িতে এসে বাবা মায়ের সাথে ঝগড়া শুরু করে বাবা মা তাকে বোঝাতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রথমে তার সাথে থাকা ছুরি দিয়ে আশি বছরের বৃদ্ধ পিতা হানিফা মোল্লাকে আঘাত করে বৃদ্ধ মাটিতে পড়ে গেলে পাশে থাকা লাঠি দিয়ে এলো পাথারে পিটাতে থাকে তখন ষাট বছরের বৃদ্ধ মাতা গোলাপ যান বিবি ও ছোট বোন বাধা দিলে তাদের কেউ পিটাতে শুরু করে এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে এবং গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে তাদেরকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন নাম হচ্ছে আনিফা মোল্লা ভদ্রলোক ওনার বয়স প্রায় পঁচাত্তর বছর ওনাকে আমরা যে অবস্থায় পাই সে হচ্ছে প্রচণ্ড রক্তকরণ অস্বাভাবিকভাবে রক্ত হচ্ছে আখ এবং মুখ দিয়ে ওনার চোখের নিচে কোনো ব্লাড কোনো ওয়েপেন্দি আঘাত রয়েছে সেক্ষেত্রে ওইখানে রক্তকরণীয় রক্ত পড়তেছে আমি পেশেন্টের প্রেশার কম হয়েছে তার শখ কেয়ার প্রেসর